ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি হাততালি হবে হাততালি হোক বাজাও তালি হাততালি মুঠি খুলে দাও সকান দাঁড়াও বাচ্চারা সব ভয় কেন পাও ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে হাততালি আরে সামনে তাকাও দেখতে থাকো শুনতে কি পাও ঝাল করে খাও বাজাও তালি হাততালি হবে হাততালি এখন সময় ভেলকি বাজি নীতির সাথে কার সাজি মুখোশধারী ধরতে চলো কাপুরুষ নয় বীর সাজি বীর সাজি বীর সাজি টুকটুকি বাজে টুকটুকি বাজে টুকটুকি বাজে টুকটুকি বাচ্চারা সব তালি বাজাও তালি বাজাও তালি বাজাও সবলু কবির রে খুঁজতে আসে না হেরে যায় কবি জীবনে কবির রে খুঁজে পাইব না এই ফজলুল লগে চুক্তি না কইরা কবির রে খুঁজে পাওয়া সম্ভব না কারণ এই ফজলুল এখন কবিরের এজেন্ট কবির আমার আপনি ওনাকে যদি চাকরি করতে না দেন মানে পার করে দেওয়াটাই যদি আপনার একমাত্র উদ্দেশ্য থাকে তাহলে আর খামাখা ওনাকে এত লেখাপড়া শেখালেন কেন ও জ্ঞান দুয়ার অফিস খুলে বসছেন মানুষকে জ্ঞান দিচ্ছেন আপনার মাথায় এইটুকু জ্ঞান নাই মনীষীরা কি বলছে একটা শিক্ষিত মাই পারে একটা শিক্ষিত জাতি উপহার দিতে তদন্ত কমিটিতে কি হবে তদন্ত কমিটি তদন্ত করে রিপোর্ট দিব যে আমি আসলে আমার পাসপোর্ট রিনিউ করতে জমা দিছি কিনা ও আচ্ছা আচ্ছা তারপর যখন রিপোর্ট আসবে তখন আপনি কি করবেন আপাতে কি করব আপনি কোনোদিন শুনছেন কোনো তদন্ত কমিটি তাকে রিপোর্ট পেশ করছে তোমারে আমি আমার ব্যবসা দিয়ে এমন খেলা দেখামু তোমার রিকশার গ্যারেজ তোমার জমানোর টাকা তোমার জমানোর সম্পর্ক প্রেম প্রীতি পরিবার সব শেষ করে দিয়া তোমার রাস্তা ফেলামু ফকিরের মতো রাস্তার মধ্যে কান্না করামু চোখের পানি নাকের পানি একাকার হয়ে যাব তখন আমি তোমার পাশে এসে দাঁড়ামু যেহেতু আপনার জ্ঞান এবং বুদ্ধি আমার চেয়ে বেশি তাই আপনাকে আসলে আমার কিছু বলার নেই তবে আমি আপনার কাছ থেকে কিছু শিখতে চাই কি শিখতে চান বলেন ওই যে আপনি তখন বললেন না আপনার মেয়েকে আপনি কোনো কাজ করতে দিতে চান না কে বলেছে কাজ করতে দিতে চাই না আরে অর্ধেক বুঝে কথা বলেন কেন ঘরে বসে তো কাজ করা যায় ও ঘরে বসে কাজ করবে ধরুন দুটো সেলাই মেশিন কিনে দিলাম আমাদের মহল্লায় অনেক বাচ্চা কাচ্চা আছে মেয়েরা আছে তাদের কাপড় চোপড় বানাবে সেখান থেকে ইনকাম আসবে না ও আচ্ছা আপনি একটু আগে আরেকটা কথা বলেছিলেন কোনটা আপনি তখন বললেন না যে একজন শিক্ষিত মাই পারে একটা শিক্ষিত জাতি উপহার দিতে হ্যাঁ বলছি ঠিকই তো বলছি হ্যাঁ আপনি কোনো ভুল বলেননি কিন্তু আপনার ওই কথা সূত্র ধরে আমি একটা কথা বলতে চাই একজন স্বার্থপর মানুষই পারে একটা অসুস্থ জাতি উপহার দিতে আর আপনি হচ্ছেন তার উৎকৃষ্ট উদাহরণ এইটা কি বলতেছেন আমি কিসের স্বার্থপর এই যে আপনি বললেন না যে আপনার মেয়েকে আপনি বাইরে কাজ করতে দিবেন না তাকে একটা সেলাই মেশিন দিয়ে ঘরে বসিয়ে দেবেন ঠিক আছে দিলেন কিন্তু অন্য মেয়েরা তারা কি করবে তারাও কি তাহলে এখন সেলাই মেশিন কিনে ঘরে বসে যাবে এইভাবে পুরো দেশটাকে কি আপনি একটা টেলারিং শপ বানিয়ে দেবেন আমাদের নতুন প্রজন্ম কি আর কিছু করবে না আটকা এসে কিনা যার যেটা ভালো লাগে সেটাই করবে দাঁড়ান শুনিয়া আপনি আমাকে বলুন তো আপনার বাবা আপনাকে দিয়ে যে কাজটি করাতে চাচ্ছে আপনি কি সেই কাজটা করতে চান আপনার আগ্রহ আছে না স্যার তাহলে আপনি আপনার মেয়েকে জোর করছেন কেন সে তাহলে কি করবে আরে বলছি তো বিয়ে দেবো বিয়ের পরে শ্বশুরবাড়ি গিয়ে যা ইচ্ছা তাই করবে ঠিক আছে আপনি অজানা একটি বাঘের ভয়ে আপনার মেয়েকে বাইরে চাকরি করতে দেবেন না তাকে আপনি বিয়ে দিয়ে দেবেন কিন্তু যেখানে আপনি তার বিয়ে দেবেন সেখানেও যে একটি বাঘ বসে নেই তার নিশ্চয়তা কি যেই ছেলেটির সাথে আপনি আপনার মেয়ের বিয়ে দিলেন তার সাথে যদি কোনো কথায় আপনার মেয়ের বনি বনা না হয় তখন আপনার মেয়ে কোথায় গিয়ে দাঁড়াবে শোনেন সিরাজুল সাহেব আপনার তো অনেক জ্ঞান বুদ্ধি আমি আপনাকে ছোট্ট একটা কথা বলি আপনি আপনার মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন উনি মডার্ন কনসেপ্টে বড় হয়েছেন এখন আপনি যদি বারবার পেছন থেকে ওনাকে টেনে ধরেন তাহলে উনি সামনের দিকে আগাবেন কি করে খলিল জিব্রান কি বলেছে কি বলেছেন উনি বলেছেন যে তোমাদের সন্তান তোমাদের সন্তান না তারা প্রকৃতির সন্তান তাকে আপনি প্রকৃতির মাঝে ছেড়ে দিন না সার্ভাইভ করুক এখন আপনি যদি তাকে বাধা দেন তাহলে উনি এতদিন ধরে যে শিক্ষা অর্জন করেছে সেটা উনি কাজে লাগাবেন কি করে উনি নিজের সেবা করবেন কি করে দেশের সেবা করবেন কি করে এই তুই এই লোকের কাছে আমার কেন আনছিস তোর যদি কিছু বলার থাকতো বাসায় বসে আলোচনা করতি আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিতাম হ্যাঁ
ও লেখাপড়া শিখছো, চোখ কান খুলে গেছে। শোনো, তোমার ব্যাপারে তুমি সিদ্ধান্ত নেবে, তোমার ব্যাপারে আমি নাই, আমি চললাম। বাবা, স্যার বাসায় যেও বাবা রাগারাগি করবেন। আমার ধারণা উনি আর রাগারাগি করবেন না, বাসায় যেতে যেতে ওনার রাগটা পড়ে যাবে। আপনি বাসায় গিয়ে দেখবেন যে উনি এই বিষয়টি নিয়ে আপনার সাথে ঠান্ডা মাথায় কথা বলবেন এবং একটা সিদ্ধান্ত জানাবেন। এই সিদ্ধান্তটা আপনি আমাকে বলবেন। স্যার আপনার কি মনে হচ্ছেন, বাবা কি রাজি হবেন? আমার তো মনে হয় রাজি হবেন। থ্যাংক ইউ স্যার, তাই যেন হয়, আমি আসছি। ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, ডুগডুগি, হাততালি হবে, হাততালি হোক, বাজাও তালি, হাততালি, মুঠি খুলে দাও, শটান দাঁড়াও, বাচ্চারা সব ভয় কেন পাও, ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে। ভাই আমি তো আসবো, বারবার আপনার কাছে আসবো, আমি তো আপনি ভালোবাসি ভাই। আমার আর তেল দেওয়া লাগবো না, কি ধান্দা লয়ে এসো সেটা কো? ধান্দা না ভাই, আমি একটা অপরাধ করে ফেলাইছি, সেই অপরাধ স্বীকার করার জন্য আইছি ভাই। ভাই বেটা, কবিরে তুই আবার পেছস, আবার ছেড়ে দিছস। ভাই ভাই ওই বিষয়টা পরে কথা করছি, আগে আসল কথাটা কই। ভাই আমি 100% শিওর ভাই, আমার ক্যামেরাটা ফজলু ভাইয়ের কাছেই আছে। ফজলুর কাছে ক্যামেরা কোত্থেকে আইলো? সুজা হিসাব, বজলু চোর আমার ক্যামেরা চুরি করে ফজলু চোরের কাছে বিক্রি করেছে, দুটোই তো চোর। তুই শিওর ফজলুর কাছে ক্যামেরা আছে? ভাই ফজলু ভাই তো আজকে নিজে আমার কাছে স্বীকার করেছে। তাহলে তো হয়েই গেল, যা ফজলুর কাছ থেকে ক্যামেরা নিয়ে আয়। ক্যামেরা করে নিয়ে আসবো ভাই, টেকা স্যার। তোর ক্যামেরা তুই আনবি, টাকা কিসের? সে কষ্টে কি বজলু আমার ভাই হবে পারে, কিন্তু এই ক্যামেরা তো আমি টেকা দিয়ে কিনেছি, এটা তো আমার ব্যবসা, টেকা নিয়ে আয়। যা টাকা দিলে আয়। ভাই টেকা কোনে পাবো, এই জন্যই তো আমি আপনার কাছে আইছি। ভাই আপনি যদি আমার ক্যামেরাটা লিয়ে আসে দিবে পারেন, আমি আপনাকে একটা বিরাট বড় উপকার করে দেবো। না ভাই কি উপকার কহ ভাই, তাহলে কথা দেন আপনি আমার ক্যামেরাটা লিয়ে আসে দিবেন। তোরে কথা আমি পরে দেবো, আগে কি উপকার করবি এটা কহ। ভাই আপনি যে কবিরে খুঁজতেছেন, জীবনেও খুঁজে পাবেন না। হ্যাঁ কবিরে খুঁজবেন গেলে এজেন্ট হিসাবে আপনার আগে ফজলু ধরা লাগবে। ফজলু ভাই তো বিরাট বড় প্ল্যান করছে ভাই। এই প্ল্যান? ভাই আমার ক্যামেরাটা ফেরত নিয়ে এসে দিবেন, আপনি তো কথা দিলেন না ভাই। তোরে আমি কথা দিমু না, ফজলু আমার বিরুদ্ধে প্ল্যান করছে না? জি ভাই। ওই প্ল্যান ফজলুর কাছ থেকে আমি বের করব, তোরা লাগবে না। তুই গা ডাকাতি করছিস না, কখন গা ডাকাতি দিবি? কিন্তু ভাই আমার ক্যামেরাটার যদি কোনো সমাধান না হয়, আমি তো গা ডাকাতি সাহস পাচ্ছি রে ভাই। সাহস আমি তোর দিয়ে দিলাম, যা গা ডাকাতি। মানে মশা তো মরেই না, বরং তারা তাজা হয়। মশার কয়েলে কোনদিন ফরমালিন দেয়? ফরমালিন দেয় ফলমূলে, বড় জোর বলতে পারেন যে নকল কয়েল। ওই তো ভাই ওইটাই। আচ্ছা ভাইয়া এই দোজোকে আর কয়দিন ঘুমাই ভাই? আর বেশি দিন কষ্ট করে স্টোররুমে থাকতে হবে না, আজকের রাতটা বড় জোর কালকে। আমার আজকে ফিরতে রাত হইলো কিসের জন্যে? কোথায় ছিলাম, কি করলাম? আয় কেমনে ঘুম, আপনার কোনায় গেছেন? আমাকে যারা দৌড়ের ওপর রাখছে, কাল থেকে উল্টা তারা দৌড়ের ওপর থাকবে। কিয়া ভাইয়া? সব কথা তো আপনাকে বলা যাবে না, তথ্য ফাঁস হয়ে গেলে সমস্যা আছে। আরে ভাইয়া আরে, আপনি বিশ্বাস করতে নেবেন, জীবনে ঠকতেন না। ঠিক আছে, এ কথা আপনাকে বলতেছি, আপনি কিন্তু আবার কাউরে বলতে যান না। শোনেন, আজকে পুলিশের এক বড় কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, তাকে আমি আমার সমস্যার পুরো ঘটনা খুলে বলছি। সে আমাকে আশ্বস্ত করছে, বলছে যে এই সমস্যার সমাধান করে দিবে, এবং সে একটা পরিকল্পনা করছে। কী পরিকল্পনা ভাইয়া? পরিকল্পনার কথা তো আপনাকে বলা যাবে না, পুলিশেরও নিষেধ আছে। তবে আপনাকে একটা কথা বলতে পারি, এতদিন আমাকে যারা দৌড়ের উপর রাখছে, কাল থেকে তারা দৌড়ের উপর থাকবে। ওই যে দুটো গ্রুপ আছে না, একটা গ্রুপ আমাকে দিয়ে অবৈধ জিনিস বহন করাইছে তারা, এবং যারা আমার কাছ থেকে সেই জিনিসগুলো ছিনতাই করে নিছে তারা। এই দুইটা গ্রুপকে একসাথে কট করবে। ভাইয়া সমস্যার তো সমাধান হয়ে গেছে, তাইলে ইয়ান মশার কামড় খাইতাম কি ইলে? ইয়ান তো আর ভাল লাগে না, চলেন নিচে যাই। এই দুইটা ক্রিমিনাল গ্রুপ কট না হওয়া পর্যন্ত আমি নিরাপদ না। তারা থানায় ঢুকবে, আমরা আমাদের রুমে ঢুকবো, ঠিক আছে? আর কয়েকটা দিন, মানে আজকে রাত্রে একটু কষ্ট করে ঘুমান, কাল পরশুর মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি শুয়ে পড়েন। এই বাচ্চু ভাই কিয়া টুকাইছিলেন? কিয়া বললেন? আমি তো বুঝতেছি না।
আর ওই যে দুপুরবেলা আপনি আমাকে বললেন না যে আপনি বুলবুলির দরজায় টোকা দেন, কিন্তু সে দরজা খোলে না, আমি আপনাকে প্রেসক্রিপশন লিখে দিলাম, বললাম যে সকাল দুপুর রাত ট্রাই করতে হবে, টোকাইতে হবে, টোকা দিছিলেন? হ ভাই টোকাইছে। কি দরজা খুলছে? না এতে তো দুবার খোলে না। আচ্ছা ভাই, আমার তো মনে হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গেছে। আপনি কি বলেন কিন্তু? আর ওই যে ওষুধে যেরকম এক্সপায়ার ডেট লেখা থাকে, প্রেমেরও সেরকম থাকে, ছয় মাস বা এক বছর বা দুই বছর। আমার মনে হয় সে ডেট পার হয়ে গেছে, বুলবুলি আর দরজা খুলবে না। ভাইয়া আপনি যদি এমনি কন আর এদিক দিয়ে মশা কামড়াইতেছে, আমি তো হুরা রাইত ঘুমাইতে মাইতাম না, আর একটু হেল্প করবেন নি। কী কাজ ভাইয়া? আপনি আর ওই টোকাইবেন নি। আমি দরজায় টোকা দিলে আপনার লাভটা কি? আরে লাভ আছে, আপনার বুঝাই করবে, হ্যাঁ আপনার হিসে হিসে যাইবে, আপনি দুয়ারে টক টক করবেন, হেতি ভিতর থেকে করবো কে, আপনি করবেন কবি, এরপর হেতি যখন দুয়ার খুলব আপনি আস্তে সাইডে চলে যাবেন, আয় সামনে যাই হেতির ফেস টু ফেস কথা কইব। আপনারে দেখে এসে যদি রাগ করে দরজাটা বন্ধ করে দেয় মুখের পর তখন? না না, আয় হেতিরে ভালো করে চিনি, আপনার সামনে হেতি এরকম অভদ্র আচরণ করতো না ভাই, আপনি আর একটু উপকারটা করেন না ও ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি তো একটা সমস্যার মধ্যে আছি, এই দুই তিন দিনের মধ্যে সমস্যাটা সমাধান হয়ে যাবে, তারপর আপনার এই বিষয়ে আমি চিন্তা করে দেখব, অসুবিধা নেই। ঘুমান এখন, ঘুমান। আপনি সাবধানে একটু ফাঁটা দিয়েন, মুখের উপর ফাঁ দিয়েন না। এই দু হাতে তো খুব ঝামেলা করছে আপনার কাছ থেকে। তুমি যে অপরাধ করেছো সেটার সাপোর্টিং পেপার দেওয়ার কথা ছিল, সেগুলো কোথায় দাও? কেন মানসিক আপা আপনার কিছু কয় নাই? কি বলবে? কি করবো মানে, এই মানসিক আপা সবসময় একটা একটা প্যাচ লাগাইতে হয়। কি প্যাচ লাগিয়েছে উনি? না মানে উনি তো একটা কমিটি গঠন করছে না। কিসের কমিটি? মানে হয়েছে কি, আপনি যে যে কাগজগুলো চাইছিলেন আমি প্রত্যেকটা কাগজ এনে মানসিক আপার হাতে দিয়েছি, মানসিক আপা কাগজপত্র দেখেছে না এগুলোতে চলবে না, তোমার পাসপোর্ট নিয়ে আসতে হবে। তখন মানসিক আপা বলছে আচ্ছা ঠিক আছে, আমি এক সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করতেছি, সেই তদন্ত কমিটির রিপোর্ট দেবো যে আমি সত্যি সত্যি পাসপোর্ট রেনু করতে দিছি কিনা, সেটা দিতে 30 দিন সময় লাগবো, এর মধ্যে আমাকে কিচ্ছু করার নাই। সরি, অবশ্যই করার আছে। স্যার যে কী করলেন, ঠিক কি তোমার সাথে একবার ব্যাক মানে বোকার মতো কথা বললেন স্যার, মানে হয়েছে কি তদন্ত কমিটি যদি একবার গঠন হয়ে যায় না, তাহলে তদন্ত কমিটির বাইরে কারো বাপের সাথে না কেউ কিছু করতে পারে। হ্যাঁ কিন্তু আমি করছি, বিশেষ ক্ষমতা বলে আমি তদন্ত কমিটি বাতিল ঘোষণা করলাম এবং তোমাকে এই চাকরি থেকে বরখাস্ত করলাম, গেট আউট। স্যার মানে এরকম হইলে কি মানে এরকম সিচুয়েশনে ওই যে ই করা যায়, যে আপিল টাপিল কিছু করা যায়? আছে, অবশ্যই আপিল করার ব্যবস্থা আছে। তাহলে কোনো ভালো কোথাও দিয়ে দেরি করে লাভ কোন কী করতে হবে? আপিল একটাই, এতদিন ধরে অফিসিয়াল ডকুমেন্টসে তুমি যেই সিগনেচার ব্যবহার করেছো সেই সিগনেচার দিয়ে তুমি আবার নতুন করে হলফনামা জমা দাও। চার তারিখে এটা কোনো কথা হলো স্যার? হুদাই এতক্ষণ ধরে কথা বাঁচাইতেছেন, আপনি আমার শুরু দিয়ে কথাটা বলতে পারতেন, আমার তো আপনার কথা না প্রেশার উঠে গেছে, আমি চাইতেছি সোজা কাকু। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, তোমার জরুরি কথা আছে সেই মধ্যে। সালাম আলাইকুম। তাহলে আমি সাদা একটা কাগজ নিয়ে ওটার মধ্যে হলফনামা লিখুন, নিচে যায় অফিসে যে সিগনেচারটা আছে। আমি আপনার কাছে আসছি না, আমি ভাইয়ের কাছে আসছি। আমরা তো জরুরি কথা বলতেছি ভাই, আপনার তো ব্যাপারটা বুঝতে হবে। এই সপ্তাহ তুমি ওর সাথে এইভাবে কথা বলছো কেন? যাও তুমি হলফনামা তৈরি করে নিয়ে আসো, যাও। তারপর কি অবস্থা ভাই? সারা রাত ঘুমাইতে পারিনি। কেন? ওই তো ভাই, আপনার এইখান থেকে লাঠি দিয়ে আমার দাবড়ায় নিয়ে গেল না ভাই। হ্যাঁ কিন্তু কিছুক্ষণ পরেই তো উনি এসে লাঠিটা রেখে ওনার ব্যাগ নিয়ে ফিরে গেলেন। জি ভাই, লাঠি ফেরত দিয়ে গেছে, কিন্তু গোডাউনে তো আরও অস্ত্র আছে। মানে? মানে যতবারই আমি ঘরে ঢুকতে গেছি ততবারই ঝাড়ু নিয়ে আমার দৌড়ানি দিছে, মানে আমি ঘরে ঢুকতে পারি নাই ভাই। ও তাহলে আপনি রাতে কোথায় ছিলেন? কি আর করবো ভাই, এই এক কাপড়ে রাস্তায় রাস্তায় ঘুরছি ভাই, যখন খুব ক্লান্ত হয়ে গেছি তখন একটা চায়ের স্টলে যেয়ে বসছি, টেলিভিশনে বাংলা ছবি ছাড়ছে, ছবি দেখছি আর চা খাইছি, ছবি দেখছি আর চা খাইছি, খুবই কাঁচাকুড়ি ছবি ভাই, খুবই বিরক্তিকর। বুঝতে পেরেছি, আপনি তাহলে বেশ ঝামেলার মধ্যেই পড়েছেন। জি ভাই। ভাই এখন আমি কী করবো? আপনার দীপা কোথায় ভাই? ওইখানে তো একই সমস্যা, ওইখানে তো যাওয়া যাবে না ভাই। ওখানে সমস্যা হলে তো হবে না, এর আগে তো আপনি একবার দীপাকে এখানে নিয়ে আসতে চেয়েছিলেন। জি চাইছিলাম, কিন্তু কিন্তু উনি তখন এখানে আসতে রাজি হয়নি, তাই তো? জি ভাই। কিন্তু এখন যেভাবেই হোক তাকে বুঝিয়ে সুঝিয়ে আমার এখানে নিয়ে আসতে হবে। ভাই যদি আমি নিয়ে আসতে পারি তাহলে কি হবে? আমি তাকে বোঝাবো, ম্যানেজ করব, তারপরে আমি তাকে আপনার স্ত্রীর কাছে পাঠাবো এবং সে আপনার স্ত্রীকে সব বুঝিয়ে বলবে, আমার বিশ্বাস এতে কাজ হবে। ভাই আপনি সমস্যাটার সমাধান করতে পারবেন তো? আমার উপর আপনার কোনো আস্থা নেই?
আস্থা আছে ভাই, কিন্তু তারপরও তো বউ আমার। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি পারবেন, অবশ্যই পারবেন। তাহলে যান, দীপাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করেন। জি ভাই, দেখি চেষ্টা করে দেখি দীপা আনতে পারি কি। সামনে তাকাও, দেখতে থাকো, শুনতে কি পাও, ঝালমুড়ি খাও, দুগদুগি বাজে, বাজাও তালি, হাততালি হবে হাততালি। এখন সময় ভেলকি বাজি, নীতির সাথে কার সাজি, মুখোশধারী ধরতে চলো, কাপুরুষ নয় বীর সাজি, বীর সাজি, বীর সাজি। কি ব্যাপার আপনি? আপনার সাথে একটু জরুরি কথা বলতে আসছি, সময় হবে? বুঝছি তো কি নিয়ে কথা কইতে আসেন, 25,000 রাজি তাই তো? শোনেন, পুরো 25 কিন্তু আপনার না, 12.5 আপনার, 12.5 আমার। আমি আপনার সাথে বেচা কেনার ব্যাপারে কথা বলতে আসছি, কিন্তু ওই রেট হবে না, নতুন রেট। কীরকম? আমি কাল সারা রাত চিন্তা করছি, আমার রেট আমি বাড়াই দিছি, কারণ আমার এখন ভরো মৌসুম। আমাকে কিনতে হলে 5-10 লাখ টাকা দিতে হবে, পারবেন? এ ভাই, আপনি তো শেয়ার বাজারের স্টাইলে দাম দর করতেছেন, আমি তো দাম দর করছি গাবতলির গরুর হাটে রেটে। আরে ভাই, আপনার সাথে এত কথা আমি বলতে পারবো না। প্রোডাক্ট আমি, আমি আমাকে কত টাকায় বিক্রি করব সেই সিদ্ধান্ত আমার, আদৌ আমি নিজেকে বিক্রি করবো কিনা সেটাও সিদ্ধান্ত আমার। আমি যেটা বলছি সেইটাই, আমাকে যদি কিনতে চান 5 লাখ আর 5 লাখ, মোট 10 লাখ, রাজি? এ ভাই, আমি 5 লাখ তো বুঝছি, আপনি বারবার 10 লাখ কইতেছেন কেন? বাকি 5 লাখ কোথেকে এলো কেন? আমাকে এখন দুই পার্টি খুঁজতেছে না? হ্যাঁ, যে পার্টি আমার কাছে মাল দিয়েছে, আর আরেক পার্টি যে আমার কাছ থেকে মালটা ছিনতাই করে নিয়ে গেছে। দুই পার্টি, দুই পার্টিকে 5-10 লাখ টাকা দিতে হবে। এ ভাই, আপনি তো ভালো চিন্তা করছেন, আমার মাথার তো এই চিন্তা আসে নাই। আপনি তো বিরাট ব্যবসায়ী, আসলেই তো আপনারা যেহেতু দুই পার্টি খুঁজতেছে, আমরা তো দুই পার্টির লগেই দরাদরি করুম, ঠিকই তো? আরে আমি তো একদিন আপনারা চিনবারই পারি নাই। আমাকে আপনি যতটা বোকা মনে করছিলেন ততটা বোকা কিন্তু আমি না। যে কথা আপনারা বললাম তাদের সাথে কথা বলেন, 5-10, 10-এর নিচে হবে না। ভাই একটা কথা কই, রাগ করেন না, কাস্টমার তো দরাদরি করবই, যদি দরাদরি করে দাম তো একটু কমাইতে দিব, লাস্ট দামটা কয়ে দেন তো। আপনি দাম কমাইতে বলতেছেন কেন? এক দর, আর যদি আমি দাম কমাই তাহলে আপনার ভাগের টাকা কমে যাবে না? সেইটা তো আমি জানি ভাই, কাস্টমার তো আসলে খেসরা, দোকানের সামনে লেখা থাকে ফিক্সড রেট, এক দর, তারপরও দেখবেন কাস্টমার ঢুকেই মুলামুলি শুরু করবো। সেই জন্যই কইতেছি ভাই, মানে কাস্টমার তো ছেড়ে দেওয়া যাইব না, যদি মুলামুলি করে মানে কত কমানো যায় কন্ত। আচ্ছা ঠিক আছে, যান, তারা যদি বেশি মুলামুলি করে আমি একটা ছাড় দিলাম, 5-10,000 টাকা, এরপর আর কোনো কথা নেই। এইটা কি কইতেছেন ভাই, দাম তো কমাইতে হয় হাজারে হাজার, লাখে লাখ। তার মানে আপনি কি বলতে যাচ্ছেন, 5 লাখে 1 লাখ কমাইতে হবে, মানে 4-8 লাখ? ভালো হয় ভাই, কাস্টমার হইলে লক্ষ্মী, একটু দাম কমাইলে আমি নিশ্চিত হ্যাঁ ছুটবো না। আচ্ছা ঠিক আছে যান, কিন্তু কথা একটাই, 4-8 লাখ টাকা নগদ ক্যাশ আপনি আমার সামনে নিয়ে আসবেন, প্রথমে আমরা ভাগাভাগি করব, আপনি 4 লাখ, আমি 4 লাখ। তারপর যেটা আসল কথা, আমি কিন্তু আলাদাভাবে কারোর সাথে দেখা করব না, যৌথভাবে দুই পার্টি একসাথে বসবে, আপনি সেখানে যাবেন, তারপর আমি তাদের সাথে গিয়ে দেখা করব। এ ভাই, বসা বসি দেখা দেখি পরে, আগে টাকা পয়সার বিষয়টা ফয়সলা করে নিই। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমাকে জানাবেন, তা না হইলে পরে কিন্তু রেট বাইরে যাবে, তখন কিন্তু এই রেট আমি দিতে পারবো না। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমি তো এখন রাগ করবো না, কারণ কারো উপর রাগ করার জন্য মিনিমাম রুচিটুকু লাগে, আমার সেই রুচিটুকু চলে গেছে, এখন আমি স্ট্রেইট দারোয়ান। কেন ডাকবো বুঝতে পারতো না, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য। বাবু প্লিজ, দারোয়ান ডাইকো না, সিন ক্রিয়েট করো না, আমি তোমার সাথে সিরিয়াসলি আলোচনা করতে আসছি, তুমি আমার বাসায় যেতে চাইছিলে না? আমি তো বলছি আর যাবো না। যাবো না কেন, তুমি তো বলছিলে যাবা, তোমাকে অবশ্যই যেতে হবে।
তোমার বাসায় আমাকে যেতেই হবে। হ্যাঁ তুমি যাও, আমি তোমাকে নিব। তোমার বউ কোথায়? বউ আছে, বাসাতেই আছে। তুমি আমার সাথে যাবা, কথা বলবা, আমার হাত ধরে চলে আসবা। তুমি আমাকে একটা কথা বলো তো। কি কথা বাবু? তুমি লাস্ট 3 দিন ধরে এই একটা শার্ট পরেই আমার সাথে দেখা করতে আসতেছো, কেন? বাসায় যাওনি? আমার বাসায় যেতে ইচ্ছা করতেছে না, ওর চেহারা দেখতে ইচ্ছা করতেছে না। তো রাতে কই ছিলা? উজ্জ্বল না, মাহমুদের বাসায় ছিলাম। তাহলে তুমি এখন কি যাচ্ছ বলো তো? বাবু তোমার তাহলে আমি খুলেই বলি, তুমি যেরকম আমার বউর ব্যাপারটা জেনে গেছো, আমার বউ কিন্তু তোমার ব্যাপারটা জেনে গেছে। আমি তোমার বললাম না যে আমি বাসায় যাই নাই, আমি আসলে বাসায় গেছিলাম, কিন্তু আমি যতবারই বাসায় ঢুকছি আমার বউ ততবারই আমাদের ঝাড়ু দিয়ে দৌড়ানি দিছে। তাই নাকি? যেহেতু তুমি আমার গ্রহণ করতেছো না, তুমি বাসায় যেয়ে বউয়ের সাথে কথা বলে আমাদের দুজনের মধ্যে মীমাংসা করে দিবা, সমাধান করে দিবা। আমি কি কথা বলবো? ওই তো বলবো যে তোমার আমার মধ্যে তেমন কিছু নাই, হায় হ্যালো, এর বেশি কিছু না। এই কথাটা বললেই আমার বউ বিশ্বাস করবে, তখন আমাদের দুজনের মধ্যে মীমাংসা হয়ে যাবে। তার মানে তুমি তোমার বউয়ের কাছে ফেরত যেতে চাচ্ছ, তাই তো? কি করবো, তুমি তো আমার গ্রহণ করতেছো না, এখন কি তাহলে আমি ঝুলে থাকবো? আমার বউর কাছেই তো ফেরত যেতে হবে। তাই? কিন্তু তুমি যদি আমার গ্রহণ করো, আমি তোমার কথা দিতেছি আমি কোনোদিন ওইদিকে যাবো না, আমি সব কিছু ছেড়ে দিব তোমার জন্য। বুঝতে পারছি, তাহলে তোমাকে একটা স্থির জায়গায় আনতে হবেই তো? হ্যাঁ বাবু। চল তোমার বাসায় যাই। বাবু আমি তোমার বলি কি, আমি তোমার ঠিকানাটা লিখে দিতেছি, আমি এখন চলে যাচ্ছি, তুমি 10 মিনিট পরে রওনা দাও, ওকে? কেন? মানে দুজনে একসাথে গেলে দেখতে কীরকম দেখা যায় না বাবু, এই জন্যই বললাম যে আমি এখন চলে যাই, তুমি একটু পরে রওনা দিলা। ঠিকানা লিখে দাও। আমার কাছে তো কাগজ কলম নাই, ভিতর থেকে এনে দাও। ভাই 1,30,000 টাকা 2 ভাগ করলে কত হয়? 65-65, তাই না? আমার কাছে 65,000 টাকা তেমন কিছু না, আপনার কাছে কিন্তু 65,000 টাকা অনেক, আপনি রাজি হয়ে যান। যান বসে ঘরে যান। উনি যাবেন মানে? আমি তো ওর সাথে কথা বলতে আসছি। ওর সাথে আপনার কোনো কথা নেই, কারণ একটা খারাপ লোক, একটা বাজে মানুষ, একটা প্রতারক, একটা ফ্রড। সালাউদ্দিন ভাই, এসব ক্ষেত্রে যেখানে হাজবেন্ড ওয়াইফদের সাথে প্রতারণা করে, কষ্ট দেয়, সেসব ক্ষেত্রে হাজবেন্ডদেরকে ডেকে ধরে ধরে জুতার বাড়ি দেওয়া উচিত, এটাই সবচেয়ে বড় পানিশমেন্ট। না 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 না, এটা করা যাবে না, এটা আমাদের প্রাতিষ্ঠানিক কর্মপন্থার সাথে যায় না। সামনে তাকাও, দেখতে থাকো, শুনতে কি পাও, ঝালমুড়ি খাও, দুগদুগি বাজে, বাজাও তালি, হাততালি হবে হাততালি। এখন সময় ভেলকি বাজি, নীতির সাথে কার সাজি, মুখোশধারী ধরতে চলো, কাপুরুষ নয় বীর সাজি, বীর সাজি, বীর সাজি, দুগদুগি বাজে, দুগদুগি বাজে, দুগদুগি।